পেনসিলভেনিয়ায় ট্রাম্প শিবিরের মামলা, আইনি লড়াই মাত্র শুরু, হোয়াইট হাউস। ফাইজারের করোনা টিকা 90%-এরও বেশি কার্যকর। এবং সংঘাত বন্ধে রাশিয়া, আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চুক্তি। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবর খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন আরন্দ ওয়ার্ল্ড নিয়ে হাজির হয়েছে আমি তানিয়া আহমেদ। শিরোনাম শুনছিলেন। এবারে পুরো খবর। পেনসিলভেনিয়ায় অস্বচ্ছ নির্বাচন হয়েছে অভিযোগ তুলে অঙ্গরাজ্যটির ভোট বাতিল চেয়ে রাজ্য আদালতে মামলা করেছে ট্রাম্প শিবির। এছাড়া বাইডেনের জয়ের প্রত্যয়ন দেওয়ার ক্ষেত্রে রাজ্যটির কর্মকর্তাদের থামাতে জরুরি ভিত্তিতে আদেশ চেয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ও প্রেসিডেন্ট নির্বাচনে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখতে আইনজীবীদের অনুমতি দিয়েছে। এদিকে জো বাইডেনের জয়ের দাবি চ্যালেঞ্জ করে আইনি লড়াই শুরু হয়েছে বলে হুমকি দিয়েছে হোয়াইট হাউস। সোমবার সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি কাইলি ম্যাকানি বলেছেন, নির্বাচন এখনও শেষ হয়ে যায়নি, এটি অনেক দূরে। সংবাদ সম্মেলনে ম্যাকানি নির্বাচনে কারচুপির অভিযোগ আনলেও জালিয়াতির তেমন প্রমাণ হাজির করেননি। ইতিমধ্যে ক্ষমতা গ্রহণের প্রস্তুতি শুরু করেছে জো বাইডেন শিবির, কিন্তু বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার দায়িত্বে থাকা জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনও বাইডেনের উপদেষ্টাদের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বন্ধ রেখেছে। আনুষ্ঠানিকভাবে বিজয় নিশ্চিত না হওয়ার কথা বলেছে তারা, তবে বাইডেন শিবিরও আইনি লড়াইয়ের কথা বিবেচনা করছে। প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করে ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে ক্রিস্টোফার সি মিলারকে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার টুইটারে মার্ক এসপারকে বরখাস্তের কথা জানান তিনি। সফলভাবে দায়িত্ব পালনের জন্য এসপারকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ক্রিস্টোফার সি মিলারের নাম ঘোষণা করেন। মিলার ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক ছিলেন। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ক্ষমতার মেয়াদ আর মাত্র 2 মাস 10 দিন। এর মধ্যেই শুধু মতের মিল না হওয়ার কারণে মার্ক এসপারকে বরখাস্ত করলেন ট্রাম্প। কয়েক মাস আগে পুলিশের নিপীড়নে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বিক্ষোভ দমনে ট্রাম্প সেনা ব্যবহারের হুমকি দিলে তার সরাসরি বিরোধিতা করেছিলেন এসপার। বলেছিলেন, দেশজুড়ে ছড়িয়ে পড়া অস্থিরতা প্রশমনে সেনা মোতায়েনের পক্ষে নন তিনি, আর এ নিয়েই শুরু হয় বিরোধ। করোনা প্রতিরোধে নিজেদের তৈরি টিকা 90%-এরও বেশি কার্যকর বলে দাবি করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োএনটেক। করোনা মোকাবেলায় এটি একটি বড় অগ্রগতি বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠান দুটি। ফাইজার ও বায়োএনটেক সোমবার যেই তথ্য প্রকাশ করেছে তাতে দেখা গেছে টিকা ট্রায়ালে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের মধ্যে কেউ গুরুতর অসুস্থ হননি। এছাড়া বড় আকারের ট্রায়ালের পূর্ণাঙ্গ ফল প্রকাশ হয়েছে শুধু এই টিকারই। তবে টিকাটির কার্যকারিতা কতদিন স্থায়ী হবে সেই ব্যাপারে তথ্য দেওয়া হয়নি। জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রতিষ্ঠান দুটি চলতি মাসেই মার্কিন সরকারের কাছে এই টিকার অনুমোদন চাইবে। 16-85 বছর বয়সীদের জন্য টিকাটি ব্যবহার করতে চাইছে ফাইজার। ফাইজারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা বলেন, আজকের দিনটি বিজ্ঞান ও মানবতার জন্য একটি দুর্দান্ত দিন। তারা এমন সময় টিকার মাইলফলক অর্জন করেছেন যখন বিশ্বজুড়ে নতুন করে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হচ্ছে। করোনা মোকাবেলায় বিশ্বে 140-টিরও বেশি টিকা গবেষণার কাজ চললেও মাত্র কয়েকটি টিকা চূড়ান্ত পর্যায়ে ট্রায়ালে রয়েছে। ব্রাজিলে চীনের করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল সাময়িক স্থগিত করা হয়েছে। চীনের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি সিনোভ্যাক বায়োটেকের তৈরি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে সমস্যা দেখা দেয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 29 অক্টোবর এই ঘটনা ঘটে। তবে কোন এলাকায় কি ধরনের বিরূপ ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ আনভেসা। বিশ্বজুড়ে যে কয়েকটি ভ্যাকসিন শেষ ধাপের পরীক্ষায় পৌঁছেছে, চীনের সিনোভ্যাকের ভ্যাকসিন তার মধ্যে অন্যতম। চীন ইতোমধ্যে দেশটিতে হাজার হাজার মানুষের শরীরে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জরুরি ব্যবহার কর্মসূচির আওতায় ভ্যাকসিনটির প্রয়োগ শুরু করেছে। ব্রাজিলে ভ্যাকসিনের ট্রায়াল স্থগিতের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি সিনোভ্যাক। ব্রাজিল ছাড়াও ইন্দোনেশিয়া এবং রাশিয়ায় চলছে সিনোভ্যাকের ভ্যাকসিনের ট্রায়াল।
বিরোধপূর্ণ অঞ্চল নাগর্নো কারাবাখে লড়াই বন্ধে চুক্তি সই করেছে রাশিয়া, আজারবাইজান ও আর্মেনিয়া। সংঘাত বন্ধে স্থানীয় সময় মঙ্গলবার রাত একটা থেকে চুক্তি কার্যকর হবে। মঙ্গলবার একটি চুক্তিতে উপনীত হয় তিন দেশ। ইতিমধ্যে বিরোধপূর্ণ অঞ্চলে সেনা মোতায়েন করেছে রাশিয়া। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এই চুক্তিকে তার দেশের জন্য বিজয় বলে মন্তব্য করেছেন। তবে চুক্তিটিকে বেদনাদায়ক বলেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। আজেরি বাহিনী আর্মেনিয়ার কাছ থেকে কারাবাখের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর শুশা দখলের পর এই চুক্তিতে উপনীত হয় তিন দেশ। শুশা কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ হলেও চুক্তিতে রাশিয়া যুক্ত হয়েছে মূলত মধ্যস্থতাকারী হিসেবে। নাগর্নো কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভেতরে অবস্থিত হলেও তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। 1980-এর দশকের শেষ দিকে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাত শুরু হয়। সবশেষ লড়াইয়ে উভয় পক্ষের অন্তত 2,000-এরও বেশি করে মানুষ প্রাণ হারিয়েছে। আর অন্ধওয়ার্ল্ডে নিচ্ছি এ পর্যায়ে একটা ছোট্ট বিরতি, এরপর আর জানিয়ে ফিরব। মিয়ানমারের নির্বাচনে জয় দাবি সুচির দলে। এবং দুর্নীতির অভিযোগে পেরুর প্রেসিডেন্ট অভিশংসিত। বিরতি থেকে ফিরে এসে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। মিয়ানমারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়ের দাবি করেছে অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, এনএলডি। দেশটির নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিক ফল ঘোষণা করেনি। সোমবার দলের মুখপাত্র মিন ওয়ান্থ জানান, এনএলডি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 322টি আসনে জয় পেয়েছে। জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই ফলাফল জনগণ ও দলের জন্য খুবই উৎসাহব্যঞ্জক। রোববার করোনা পরিস্থিতির মধ্যেই ভোট দেন মিয়ানমারের নাগরিকরা। 3,70,00,000 ভোটার থাকলেও এবার রোহিঙ্গা সহ 20,00,000 ভোটার ভোট দিতে পারেনি। মিয়ানমারের পার্লামেন্টের নিম্নকক্ষের আসন সংখ্যা 425টি আর উচ্চকক্ষে 217টি। সরকার গঠন করতে গেলে নিম্নকক্ষে 312টি আর উচ্চকক্ষে 217টি আসন প্রয়োজন। 2015 সালে এনএলডি মোট 390 আসনে জয় পেয়ে ক্ষমতায় আসে। এবারের নির্বাচনে আসন সংখ্যা আরও বাড়বে বলে ধারণার কথা জানান দলটির মুখপাত্র মিন ওয়ান্থ। বিহারের বিধানসভা নির্বাচনে 243 আসনে চলছে ভোট গণনা। ভোটের ফল কোন পক্ষে যাচ্ছে এখনও পর্যন্ত তার স্পষ্ট ইঙ্গিত মেলেনি। তবে বুথফেরব জরিপে সেখানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং আরজেডি নেতৃত্বাধীন ইউপিএ শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বুথফেরব সমীক্ষায় পাল্লা ভারী বিজেপি জেডিইউর এনডিএ জোটের। বেশিরভাগ জরিপ বলছে তেজস্বী যাদবের নেতৃত্বে আরজেডি, কংগ্রেস ও বামেদের মহাগঠবন্ধনকে পেছনে ফেলে সরকার গড়ার দৌড়ে এগিয়ে বিজেপি জেডিইউর এনডিএ জোট। বিজেপি জেডিইউ এর সবচেয়ে বড় পরীক্ষা করোনা ও লকডাউন। করোনা মহামারী দেশে ছড়িয়ে পড়ার পর এই প্রথম দেশে ভোট হয়েছে। সেই দিক থেকে বিহারের এই ভোট শুধু সে রাজ্যের নয়, সারা দেশের জন্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধু নীতিশ কুমার নয়, এবার পরীক্ষার মুখোমুখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের ভূমিকাও। দুর্নীতির অভিযোগে পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারাকে অভিশংসিত করেছে দেশটির কংগ্রেস। কংগ্রেসে 130 ভোটের মধ্যে 105 ভোটে অভিশংসিত হয়েছেন তিনি। তার সমর্থকরা এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। তবে মার্টিন ভিজকারা বলেছেন তিনি আইনি পদক্ষেপ না নিয়ে কংগ্রেসের ভোট মেনে নেবেন। সোমবার রাজধানী লিমায় প্রেসিডেন্টের বাসভবনে ভিজকারা বলেন তিনি বাড়ি ফিরে যাচ্ছেন। কংগ্রেসের প্রধান ম্যানুয়েল মেরিনো মঙ্গলবার প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পারেন। 2021 সালের জুলাই পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। মেরিনো নিশ্চিত করেছেন আগামী বছরের 11 এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে, ততদিন পর্যন্ত সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। পেরুর প্রেসিডেন্টের বিরুদ্ধে সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগ রয়েছে। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন 57 বছর বয়সী মার্টিন ভিজকারা।
colaborar con el progreso y desarrollo de nuestro país. Around the World শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। পেনসিলভেনিয়ায় ট্রাম্প শিবিরের মামলা, আইনি লড়াই মাত্র শুরু হোয়াইট হাউস। ফাইজারের করোনা টিকা 90%-এরও বেশি কার্যকর। সংঘাত বন্ধে রাশিয়া, আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চুক্তি। মিয়ানমারের নির্বাচনে জয় দাবি সুচির দলের। এবং দুর্নীতির অভিযোগে পেরুর প্রেসিডেন্ট অভিশংসিত। এই ছিল আরন্দ ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন STARTN এবং তা পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ সবাইকে।